ছবিটা আমরা একই রকম দেখতে পাচ্ছি, এটিএম বন্ধ এবং ব্যাংকের সামনে লম্বা লাইন। আমরা এই মুহূর্তে একটু নিউ মার্কেট চত্বরের ছবিটা দেখব। কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, ছবিটা কি কোথাও একটু বদলেছে বেলা বাড়ার সাথে সাথে? একেবারেই না, চরম অনিশ্চয়তায় ঘেরা একটা সকাল বলা যেতে পারে আজকে মাস পয়লার দিনে। ডিসেম্বরের এক নিয়ম মেনে কিন্তু কলকাতায় শীত থাকার কথা, শীতের আমেজ থাকার কথা, কিন্তু শহরের আবহাওয়া কিন্তু যথেষ্ট গরম। আবহাওয়া গরম হলেও পকেট আজকে গরম থাকার কথা ছিল মাস পয়লার দিনে, কিন্তু চরম অনিশ্চয়তায় রয়েছে কলকাতার মুড। কিন্তু গরম, কিন্তু পকেটে রেস্ত নেই। সেই ছবিটাই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন এটিএম গুলোর সামনে। তুমি দেখো এই মুহূর্তে নিউ মার্কেটে পরপর দুটো এটিএম এর ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি কুনাল। তুমি দেখবে যে দুটো এটিএম এই কিন্তু লাইন দিয়ে মানুষ রয়েছেন, কিন্তু এখানে মিলছে 2000 টাকার নোট। এই 2000 টাকার নোট আজকে এই এটিএম গুলো পাশাপাশি বেশ কিছু এটিএম রয়েছে, সেই এটিএম গুলো কিন্তু কার্যত শাটার নামানো রয়েছে। আমরা শহরে ঘুরছি, বিভিন্ন জায়গায় মানুষের বক্তব্য তুলে ধরছি, একটু জানার চেষ্টা করব টাকা কি কত পাওয়া যাচ্ছে এখান থেকে। 2000 টাকার নোট। অন্যান্য এটিএম ঘুরেছেন নাকি এখানে প্রথমে? না, এখানে কালকে এখানে তুলেছিলাম একটা 2000 টাকার নোট, আজকে তুললাম। 100 পাওয়া যাচ্ছে না? 100 পাওয়া যাচ্ছে না। টাকাই নেই এখানে, আটখানা এটিএম আছে, শুধু এসবিআই তে টাকা আছে, আর কোথাও টাকাই নেই। তাও 2000, শুধু 2000। আর যদি 5টা 100 টাকা দেয়, 2000 দিচ্ছে ঠিক আছে, একটা 2500 টাকা যদি দিত এটিএম থেকে, 5টা 100 টাকা, একটা 2000 টাকার নোট, তাহলে ঠিক ছিল। আজকে তো মাসের প্রথম দিন, এই দিন বেশ কিছু তো টাকা হাতে থাকা দরকার ছিল। হ্যাঁ, কিন্তু এই 2000 টাকার নোট নিয়ে আমরা কি করব, খুব অসুবিধা আমাদের মধ্যবিত্তদের। 100 টাকার নোট, 500 টাকার নোট, 600 টাকার নোট বেরোলেও হতো। টাকা নেই কেন? গতকাল সকালে কলকাতার রিজার্ভ ব্যাংকে এসেছে 780 কোটি টাকা, গতকাল রাতে ঢুকেছে 4762 কোটি টাকা। আজ সকাল থেকে বিভিন্ন ব্যাংকে ওই টাকা বিলি করা হবে এবং দুপুরের পর থেকে ব্যাংক এটিএম এ টাকার যোগান থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো।